অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃশ্চিক রাশি জুলাই 2020 কেমন যাবে এ মাসটি বৃশ্চিক রাশির জন্য, এই ভিডিওর মাধ্যমে তারই একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এটা মাসিক রাশিফলের ভিডিও, বৃশ্চিক রাশির কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই, অনেকেই কমেন্টস করছেন যে স্যার আমার তো এটা মিলছে না, আবার অনেকে বলছেন যে স্যার আমার তো 90% মিলে যাচ্ছে। তো আমি কখনোই দাবি করব না যে এই রাশিফলটিতে 100% মিলবে, কারণ আপনার দশা অন্তর্দশা কী চলছে, আপনার গ্রহের অবস্থান কেমন আছে তা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা সম্পূর্ণরূপে এই যে রাশিফলটি বিচার করা হয় গ্রহের বর্তমান গোচর অনুযায়ী। যদি আপনার শুভ দশা বা অন্তর্দশা চলে পারমিট করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ শুভ ফল প্রদান করবে, আর যদি আপনাদের অশুভ দশা বা অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনাদের শুভ ফল প্রদান করবে। 100% না হলেও 20-30% এই শুভ ফল প্রদান করবে। তবে এই রাশিফলটি, মাসিক রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে কিন্তু কাজে আসবে, অর্থাৎ আপনারা একটা গাইড হিসাবে এটাকে নিতে পারেন। তো শুরু করা যাক, বৃশ্চিক রাশির জুলাই কেমন যাবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির দ্বিতীয় বৃহস্পতি গ্রহের অবস্থান, অর্থাৎ ধনস্থানে বৃহস্পতি এবং যিনি কিনা আপনাদের পঞ্চমপতি, এই দ্বিতীয় পঞ্চমের কানেকশান সক্ষেত্রিক বৃহস্পতি, আপনাদেরকে ধনবর্ষা আপনাদের আসতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ এতদিন যাদের আর্থিক প্রবলেম, ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল বৃশ্চিক রাশির, এই ফিনান্সিয়াল ক্রাইসিসটা আপনারা কাটিয়ে উঠবেন। অর্থের একটা আগমন বৃশ্চিক রাশির জন্য কিন্তু হবে, দ্বিতীয় পঞ্চমের কানেকশান খুব শুভ একটা কানেকশান কিন্তু তৈরি হয়েছে। এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের রাশির পঞ্চম স্থানে অবস্থান করছে, এক্ষেত্রে আপনাদের যথেষ্ট বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে, সুন্দর বুদ্ধি নিতে হবে, ডিসিশান আপনারা সুন্দর নিতে হবেন কোনো কাজের ক্ষেত্রে, এডুকেশনের দিক থেকে ভালো, যারা উচ্চ শিক্ষা করছে তাদের দিক থেকে বিশেষ ভালো। এই বৃহস্পতির ঠিক নবম দৃষ্টি আপনাদের ভাগ্যের ঠিক নবমভাবে এই দৃষ্টি পড়ছে, দশমভাবে পড়ছে। কর্মের ক্ষেত্রে বিশেষ কিন্তু লাভ আপনাদের আসবে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কর্ম পাচ্ছিলেন না, অর্থাৎ কর্মের দিক থেকে কর্ম হানি হয়ে গেছিল বা কর্ম পাচ্ছিলেন না, সেই কর্ম কিন্তু আপনারা পাবেন। কর্মক্ষেত্রে প্রোগ্রেস, কর্মক্ষেত্রে উন্নতি, নতুন কর্মযোগ, কর্ম দিকটা কিন্তু আপনাদের খুব একটা জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, কর্মদিকটা খুব শুভ। এবার আপনাদেরকে বলি আপনাদের রাশির সপ্তম স্থানে শুক্রের অবস্থান এবং মার্গী মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, সেখানে আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবন আপনাদের মধুর থেকে মধুরতর হতে চলেছে, নতুন বিয়ের কানেকশান, শুভ বিবাহের কানেকশান কিন্তু আসতে চলেছে। যারা বিয়ের জন্য এতদিন প্রচেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এই বিয়ের জায়গাটা আস্তে আস্তে একটা জায়গা কিন্তু তৈরি করবে, অর্থাৎ বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদের তৈরি হবে। আপনাদের সাড়ে সাথেই কাটিয়ে উঠেছেন এবছরই 24শে জানুয়ারিতে, দেখুন 6 মাস কেটে গেছে। এইবার আপনারা কিন্তু পূর্ণাঙ্গ রূপে আপনারা কিন্তু শুভ ফল কিন্তু পাবেন। এবার আসি প্রেমের ক্ষেত্রে, আপনাদের প্রেমের ক্ষেত্রে পঞ্চম দ্বিতীয় কানেকশান এবং সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে জুলাই মাসে। প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে এবং পুরাতন প্রেম ফিরে আসবে আপনাদের জন্য। খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, প্রেমের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জন্য বিশেষ শুভ সময় এবং প্রেম থেকে আপনার লাভ ম্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা, অর্থাৎ প্রেম থেকে বিয়েতে পরিণত হতে চলেছে। এবং আপনাদের ঠিক নবম স্থানে রবি 16 জুলাই অবস্থান করবে, অর্থাৎ
আপনাদের দশমপতি নমে আসছে, আপনাদের ভাগ্যের দিকে আপনারা যথেষ্ট সাপোর্ট পাবেন, পিতার সহযোগিতা আপনারা পাবেন এবং কর্মের দিকে নতুন দিশা কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের জীবনের প্রত্যাশা পূরণ, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ কিন্তু এ মাসে আপনাদের হতে চলেছে। এবং যাদের বিভিন্ন রকম সরকারি কাজকর্মগুলো আটকে আছে, লকডাউনের জন্য অনেক কাজকর্ম হয়নি, পেন্ডিং হয়েছিল, সেই কাজকর্মগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু হবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবার আসি যারা মিডিয়া লাইনে আছেন, যারা গ্ল্যামার লাইনে আছেন, যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে। সেই দিক থেকে আপনাদের দুর্দান্ত সময়, আপনারা নতুন কাজের সুযোগ পাবেন। আপনারা যারা মডেলিং অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষ শুভ সময় কিন্তু দেখা যাচ্ছে এই ঠিক জুলাই মাসে, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু বেশ লাভজনক হতে চলেছে এই জুলাই মাসটা। এবার আসি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ উন্নতি কিন্তু হবে, কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল ঠিক দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান করছে, শারীরিক পার্টটা আগের থেকে অনেকটাই ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের করবেই। এবং আপনাদের রাশির তৃতীয় স্থানে শনি গ্রহের অবস্থান, যিনি কিনা আপনাদের চতুর্থপতি এবং তৃতীয়পতি সক্ষেত্রিক মকর রাশিতেই তৃতীয়ভাবে অবস্থান, সেক্ষেত্রে আপনাদের পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ কোনো কাজে উদ্যোগ আপনারা কিন্তু যথেষ্ট আপনাদের দিক থেকে ভালো। এইবার আসি যাদের ব্যবসা করছেন, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল প্রদান করবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কসমেটিক্সের বিজনেস যারা করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা গোল্ডের বিজনেস করছেন, যারা চাঁদির বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ। যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসের সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষ শুভ ফল প্রদান করবে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। অর্থাৎ ফুড রিলেটেড বিজনেসে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বিশেষ শুভ, পার্টনারশিপ বিজনেস থেকে আপনাদের ভালো, তবে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি হবার কিন্তু সম্ভাবনা আছে, যদিও আপনাদের রাশিচক্রে রাহু এবং শুক্র গ্রহের অবস্থান ভালো থাকা দরকার, তবে এই জিনিসটা আপনাদের মিলবে। আকস্মিক ধনপ্রাপ্তি, হঠাৎ আপনাদের ধনবর্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মাসে, অর্থাৎ শেয়ার মার্কেট থেকে, ফাটকা কারবার থেকে বা লটারি থেকে আপনারা অর্থ কিন্তু এ মাসে পেতে পারেন, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনারা পাবেন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো এবং এ সময় আপনারা আপনাদের গুরুজনদের সহায়তা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ আপনারা ধরুন আপনার কাকা মামা বা দাদু যদি বেঁচে থাকে বা আপনার জেঠু এই দিক থেকে সহায়তা কিন্তু পাবেন, মাতার সহায়তা কিন্তু আপনারা পাবেন। যারা রাজনৈতিক সেক্টরে আছেন, রাজনৈতিক ফিল্ডে আছেন, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময়, একটা বিশেষ মাইলস্টোন কিন্তু বৃশ্চিক রাশির জন্য তৈরি করবে এই বৃহস্পতি আপনাদের দ্বিতীয় যখন অবস্থান করবে 30 জুনের পর থেকে, তো বিশেষ কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করবে বৃশ্চিক রাশির জন্য। এইবার আসি আপনাদের যারা সেলফ প্রফেশনে আছেন, ধরুন যারা টিচার আছেন বা যারা ডক্টর আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময়টা বিশেষ ভালো, অর্থাৎ আপনারা এই দিক থেকে কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করবেনই করবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। অর্থাৎ যারা টিচার, অর্থাৎ এটা আপনাদের জীবিকা, তার থেকে কিন্তু আপনারা ভালো একটা দিক কিন্তু আপনারা পাবেন। এ মাসে আপনারা কোনো অ্যাসেট, জমি জায়গা বা ভূ সম্পত্তি ক্রয় করার একটা কিন্তু প্রবল জোর আলো কিন্তু সম্ভাবনা আছে, গাড়ি অথবা কোনো দু চাকা বা চার চাকা কেনারও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে, বা জায়গা না কিনলেন জায়গার জন্য আপনারা হয়তোবা সেখানে অ্যাডভান্স করলেন বা বায়না করলেন, এই দিকগুলো কিন্তু তৈরি হচ্ছে। আপনাদের দাম্পত্য জীবন কিন্তু
মধুর থেকে মধুরতর হবে, এবং যাদের সম্পত্তি নিয়ে এতদিন ধরে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল, সেই সম্পত্তি নিয়ে সমস্যা কিন্তু আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে, আপনাদের জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে। তবে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা অর্থাৎ গুপ্ত শত্রুতা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার সামনে মুখ মিষ্টি কিন্তু আপনার পিছনে শত্রুতা করছে, এরকম একটা সময় কিন্তু আপনাদের এ মাসে অতিবাহিত করতে হবে। এবার আসি যারা গাড়ি চালাচ্ছেন, দু চাকা বলুন চার চাকা বলুন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই সাবধানে গাড়ি বা বাইক চালাবেন, কারণ ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জন্য। ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির এই জুলাই 2020 বিশেষ বিশেষ শুভ ফল কিন্তু আপনাদের বহন করে নিয়ে আসবে সব দিক থেকে। আপনি শুভ বিবাহ বলুন, আপনি প্রেম বলুন, আপনি অর্থ বলুন, আপনি ভাগ্যের সাপোর্টটা নিশ্চিত নিশ্চিত রূপে পাবেনই পাবেন। তার সাথে সাথে আপনারা দাম্পত্য জীবন বলুন, ব্যবসা বলুন, কর্ম বলুন, সেলফ প্রফেশন বলুন, শরীরের পার্টটা বলুন, সেই দিকগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু ভালো দিক নিয়ে আসবে। তবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা আপনার কর্মক্ষেত্রে, সেই দিকগুলো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। যারা রাজনৈতিক সেক্টরে আছে তাদের ক্ষেত্রে খুবই শুভ সময়। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।